আপনি চাইলে প্রফেশনাল একটা ফেসবুক পেজ তৈরি করে সেখান থেকে ইনকাম করতে পারেন, তাও আর মোবাইল ফোনের মাধ্যমে। কারণ ফেসবুকে যত ইউজার রয়েছে তাদের মধ্যে 98.5% ইউজার মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ইউজ করে। তো আপনিও চাইলেন মোবাইল দিয়ে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করে সেখান থেকে ইনকাম করতে পারেন। ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা দরকার, তার মাধ্যমে আপনারা ফেসবুক পেজটি তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে একটা প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়। তো চলুন এই ভিডিওটি স্টার্ট করছি। তো আপনাদের ফেসবুক পেজ তৈরি করার জন্য ফেসবুক অ্যাপ্লিকেশন চলে আসতে হবে। এরপর সাইডে একটা থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর নিচে একটা অপশন আছে দেখুন পেজেস, এই পেজেস অপশনটার উপর আপনারা ক্লিক করবেন। তারপর উপরে একটা অপশন পাচ্ছেন ক্রিয়েট, ক্রিয়েট অপশনটার উপর ক্লিক করবেন। তারপর গেট স্টার্টেড, এই অপশনটা ক্লিক করে দেবেন। এরপর আপনাদের ফেসবুক পেজের একটা নাম যেটা দিতে চান আপনারা এখানে ফেসবুক পেজের নামটি দিয়ে দেবেন। তো ফেসবুক পেজের নামটা দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন আপনারা। তারপর এরকম কিছু ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন। এরপর আপনাদের যেই ফেসবুক পেজ তৈরি করছেন তার ক্যাটাগরিটা আপনারা দিয়ে দিতে হবে। তো আপনার ফেসবুকে যেটা ক্যাটাগরি দিয়ে দেবেন সেটা কুকিং হতে পারে, ভ্লগিং, এরা সার্চ করে আপনারা দিয়ে দেবেন। তো আপনি এখানে আমি ক্যাটাগরি দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটার, এটা আমি সার্চ করে নিচ্ছি ডিজিটাল ক্রিয়েটার, চলে আসছে, এটা সিলেক্ট করে দিতে হবে। তারপর আমি ক্রিয়েট অপশনটার উপর ক্লিক করে দিচ্ছি। তারপর দেখুন কিছু একটা পেজ আপনাদের এরকম টাইপে চলে আসবে। এরপর আপনাদের ফেসবুক পেজ সম্পর্কে প্রথমে লিখে দেবেন কী ধরনের পেজটা, এরপর কন্ট্যাক্ট, লোকেশন এগুলো আপনারা দিতে পারেন। তো প্রথমে আমার ফেসবুক বায়োটা দিয়ে দিচ্ছি। তো আমি ফেসবুক সম্পর্কে কিছু লিখে রেখেছিলাম, আমার পেজ সম্পর্কে আমি এখানে লিখে দিচ্ছি, সেটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে ফেসবুক পেজ সম্পর্কে লিখে দেবেন। তারপর আমি নেক্সট অপশনটা দেখতে পাচ্ছি, নেক্সটে ক্লিক করতে হবে। তারপর আপনাদের এখানে ফেসবুক পেজের কভার ফটো এবং প্রোফাইল পিকচারটা দুটো এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এরকম কিছু ইন্টারফেস দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আপনাদের ফেসবুক পেজে একটা মোবাইল নাম্বার দিতে পারেন, আমি দিচ্ছি না, এটা স্কিপ করে দিচ্ছি। তারপর আপনি এখান থেকে ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট করতে পারেন, এগুলো করার দরকার নেই। তারপর নেক্সটে ক্লিক করতে হবে আপনাদের। তারপর আপনাদের দেখতে পাচ্ছেন একটা অপশন হচ্ছে মার্কেটিং এন্ড প্রফেশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, এটাকে আপনারা এনেবেল করতে পারেন, আমি এনেবেল করছি না। তারপর ডান অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে। দেখুন এখানে আমার ফেসবুক পেজটি তৈরি হয়ে গেছে। তোমার স্টার্ট ট্যুর বলে অপশনে যেটা ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি অনেক কিছু এখানে করতে পারেন, এগুলো করছি না, আমি স্কিপ করে করে ডানে ক্লিক করে দিচ্ছি। এরপর দেখুন আমাদের ফেসবুক পেজটা ইজিলি তৈরি হয়ে গেছে। এরপর আপনি এখানে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারেন। তো দেখুন নতুন এইভাবে আপনি একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারেন মোবাইল ফোনের মাধ্যমে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম ভিডিও সবার প্রথমে পাঁচজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন বেল অন করুন।